মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। দর্শক মণ্ডলী, শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান চোখের পলকে। চোখের পলকের মানে হচ্ছে জাদু, আর জাদু নিয়ে আসছি আজকের এই ঈদের অনুষ্ঠানে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ভালোবাসার বন্ধনে আছি আমি জাদুশিল্পী এইচ রানা। আপনাদেরকে আনন্দ দিব মন ভরে, প্রাণ ভরে। সবাই বড় বড় চোখ করে তাকায় থাকেন আমার দিকে। আমাদের মঞ্চে আজকে চারজন জাদুশিল্পীকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। প্রথমে আরিয়ান, আমি জানতে চাই তোমার ঈদের অনুভূতিটা। অনেক ভালো কেটেছে। আচ্ছা, যারা আমার থেকে বড় আছে তাদের থেকে সালামি নিয়েছি। আচ্ছা, এবং কি আপনারা আমাকে সালামি দিয়েছেন, কিভাবে ঈদ কেটে গেল আর কি আমার। তুমি তো নিশ্চয়ই কিছু বিশেষ জাদুর আয়োজন রেখেছো, চলো আমরা সবাই মিলে তোমার জাদুটা দেখি। আমরা এতক্ষণ আরিয়ানের জাদু দেখলাম। দীর্ঘদিন জাদুকে নিয়ে ভালোবাসেন, গবেষণাও করেন। তিনি হচ্ছেন আমাদের প্রিয় জাদুশিল্পী শিপুরাজ। তুমি কিছু বিশেষ জাদু আমাদেরকে আজকে উপহার দিবা। ম্যাজিক বিজ্ঞান ভিত্তিক, তো আমরা হস্ত কৌশলের মানে হাতের কৌশলের উপর কিছু খেলা দেখানোর চেষ্টা করব। চলো তোমার জাদুটা দেখি। সুধী বৃন্দ, সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আমার শান্তির প্রতীকের ম্যাজিক। সম্মানিত সুধী, আজকে আপনাদেরকে আমাদের এই ছোট্ট বন্ধুদেরকে নিয়ে এই পবিত্র ঈদে একটি রোমাঞ্চকর একটি ম্যাজিক দেখাবো। এই ম্যাজিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটি স্রেফ বিনোদনের জন্য। ছোট বন্ধুরা, তোমরা কি জানো ঢাকা শহরে টাকা উড়ে বেড়ায়? জানো? হ্যাঁ, আচ্ছা। এখন তোমাদেরকে বাস্তব দেখাবো কিভাবে ঢাকা শহরে টাকা উড়ে বেড়ায়। আমাদের কাছে আরেকজন ম্যাজিশিয়ান আছে, এই প্রজন্মের অত্যন্ত গুণী একজন ম্যাজিশিয়ান। চলুন তার সাথে পরিচয় হই। আরুন, কেমন আছো? জি, ভালো আছি। ঈদের দর্শকের জন্য নিশ্চয়ই তোমার আজকে নতুন নতুন কোনো আয়োজন থাকবে। যে ম্যাজিকটা আমি দেশের বাইরে বেশি সময় করি, আচ্ছা, সেই ম্যাজিকটাও করবো আজকে এখানে। চলো তোমার জাদুটা দেখি। অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক আপনাদের সবার জন্য। আপনাদের সবার জীবন সুন্দর হোক সেই কামনায় শুরু করছি আবার ম্যাজিক। আর ম্যাজিকে আমরা অনেক কিছুই করতে পারি খুব সহজে। চলুন আমরা যদি ইচ্ছা করি তাহলে খুব সহজেই আমাদের দেশটি অনেক সুন্দর করতে পারি। আমরা যদি আমাদের নিজের কাজটি সঠিকভাবে করতে পারি তবেই আমাদের দেশ অনেক সুন্দর হবে, ঠিক ম্যাজিক্যালি। আপনারা সবাই জানেন ঈদের দিনে আমরা বাসায় সেমাই রান্না করি, যেটা সবসময় সচরাচর করা হয় না। আপনারা নিশ্চয়ই জানেন সেমাই রান্না করতে কি কি লাগে। চলুন দেখে নিই একজন ম্যাজিশিয়ানের জন্য সেমাই রান্না করতে কি দরকার হয়। শুধু আগুন এবং একটি ঢাকনা দিয়ে আগুনটাকে ঢেকে দিতে হবে, আর ম্যাজিক্যালি শুধু গুনতে হবে 3, 2 এবং 1। সঙ্গে সঙ্গে আমরা পেয়ে যাব আমাদের সেমাই। কত সহজ না রান্না করা? অবশ্যই চেষ্টা করবেন বাসায়। দর্শক মণ্ডলী, আপনারা বলতে পারবেন লাল রঙের কি ফুল হয়? চলুন দেখে নিই। আমার হাতে একটি লাল রুমাল দেখতে পাচ্ছেন, ঠিক এই লাল রুমালটি আমি হাতের ভিতরে গুঁজে দিচ্ছি। এবং খুব সহজেই একটি ডালে বসিয়ে দিলেই আমরা একটি গোলাপ ফুল তৈরি করে ফেলতে পারি। দর্শক, চলুন ঈদের আরেকটি নতুন চমকে আমরা চলে যাই শিকদার ভাইয়ের কাছে। শিকদার ভাই, কেমন আছেন? আছি, আল্লাহর রহমতে ভালো আছি। এইবার ঈদের অনুভূতিটা একটু বলেন, আমরা শুনি কিভাবে ঈদের অনুভূতি। ঈদের অনুভূতি আনন্দদায়ক তো থাকেই। আচ্ছা, সবার সাথে পরিবারকে নিয়ে। আমরা চাই যে এইবার ঈদে আপনি অনেক মজার মজার নিশ্চয়ই আমাদের জন্য কিছু জাদু আপনি উপহার দেবেন। সেই প্রচেষ্টা তো অব্যাহত থাকবেই, আশা করি দর্শক বিমুখ হবে না। আচ্ছা, তো চলুন আপনার জাদুটা দেখি। প্রিয় দর্শক মণ্ডলী, দেখতে দেখতে শেষ হয়ে গেল আজকের সকল আয়োজন। আপনারা যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখলেন, সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।